ওয়েলকাম টু কমিক বাংলা। সো স্যাটারডে মানে কমিক বাংলা চ্যানেলের নতুন ফ্যাক্টভার্স ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা জানবো ডিসির মধ্যে জোকার কেন একজন আনস্টেপেবল ভিলেন, আবার মার্ভেলের মধ্যে স্পাইডারম্যানের সবচেয়ে বেস্ট ভিলেন কে তাও আমরা জানবো। ভিডিও অনেকটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো সুপার হিরো জনরা কোনো ফ্যাক্ট মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যেটা আমাকে মোটিভেট করবে এরকম ভিডিওস আরও বেশি আনার জন্য। সো চলুন শুরু করি আজকের পর্ব। সো আপনারা কি বলতে পারবেন কোন রিজনে জোকারকে একজন আনস্টপেবল ভিলেন বলা হয়? আচ্ছা, আমি আপনাদেরকে জানিয়ে দিই, ততক্ষণে আপনারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। সো ব্যাটম্যানের অন্যান্য ভিলেন্সদের দিকে দেখলে আমরা বুঝতে পারি যে তারা অন্যান্য ভিলেন্সদের ক্রাইম করার পিছনে কোনো না কোনো রিজন আর পারপাস থাকে, কিন্তু জোকারের দিকে দেখলে আমরা বুঝতে পারি যে তার কোনো রিজন আর পারপাস লাগে না, তার শুধু কেওস দরকার, কারণ সেটাই তার পছন্দ। সে এগুলোর মাধ্যমে মূলত সমাজের ডার্ক সাইডকে তুলে ধরতে চায়। সে চায় মানুষ তাদের মুখে যে ভালো মানুষের মুখোশ পরে আছে তা যেন সবাই ফেলে দেয়। এই রিজনে আমরা ডার্ক নাইট ফিল্মের মধ্যেও আমরা দেখতে পাই কীভাবে সে মিলিয়ন্স অফ ডলারকে পুড়িয়ে ফেলতে দুইবার ভাবে নেয়, আর ওর এমন আচরণে ওকে গড়ে তোলে আনস্টপেবল। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন কি জাস্টিস লীগের লিডারকে? সো তা জানতে চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো মার্ভেলের মধ্যে অ্যাভেঞ্জার্সের লিডারকে তা নিয়ে কোনো কোশ্চেন তোলার দরকার নেই, কারণ ওখানে সব কিছু ক্যাপ্টেনই লিড করেছেন। কিন্তু ডিসি জাস্টিস লীগের ক্ষেত্রে আসলে কোশ্চেন উঠে যে তাদের লিডারকে। সো বেসিক্যালি জাস্টিস লীগের লিডার বোথ সুপারম্যান অ্যান্ড ব্যাটম্যানকে বলা যেতে পারে। যেমন সুপারম্যান হচ্ছে মোটিভেশন অ্যান্ড হোপের সিম্বল, আবার ব্যাটম্যান হচ্ছে লীগের সব প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজির দিকগুলো দেখে থাকে। সো দিক থেকে ভেবে দেখলে জাস্টিস লীগের লিডার হচ্ছে ব্যাটম্যান, কিন্তু অনেক সময় সুপারম্যানের থেকে জাস্টিস লীগকে ফাইট সিনের মধ্যে লিড করতে হয়। অন্যদিকে একজন লিডারের সকল গুণাবলী ব্যাটম্যান আর সুপারম্যান দুজনের মধ্যে রয়েছে। সো আপনাদের মতে কে হচ্ছে জাস্টিস লীগের লিডার কমেন্ট করে অবশ্যই জানাই। সো স্পাইডারম্যানের সবচেয়ে বেস্ট ভিলেন কে জানতে চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো স্পাইডারম্যানের সবচেয়ে বেশি ক্ষতি স্যান্ডম্যান আর ইলেকট্রো করে থাকলেও আমি বলবো স্পাইডারম্যানের সবচেয়ে ডেঞ্জারাস আর বেস্ট ভিলেন হচ্ছে গ্রিন গবলিন। এর পিছনে অনেক রিজনস আনা যায়, যেমন গ্রিন গবলিন তার মেন ইউনিভার্স থেকে এমসি ইউনিভার্সে এসেও স্পাইডারম্যানের ক্ষতি করতে চায়। এছাড়াও নো ওয়ে হোমের মধ্যে সে যা করলো তা দেখে তো বলা যায় যে গ্রিন গবলিনের মতো ইভিল কেউ হতে পারে না। আবার স্পাইডারম্যানের প্রথম ফিল্মের মধ্যে যখন স্পাইডারম্যানকে সে অফার করে যে তার সাথে এক হয়ে কাজ করতে, তখন সে বলে যে মানুষ তোমাকে ফেল হতে দেখতে চায়, এর বাইরে আর কিছু না। অর্থাৎ সে অলওয়েজ চায় স্পাইডারম্যানকে ভিতর থেকে ব্রেক করতে। স্পাইডারম্যানের আইডিওলজি সম্পূর্ণ অপোজিট প্রেজেন্টেশন হচ্ছে গ্রিন গবলিন। সো আপনাদের মতামত কী কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো আপনারা কি জানেন ক্যাপ্টেন আমেরিকার রোল প্লে করা ক্রিস এভান প্রথমে ক্যাপ্টেনের রোল প্লে করতে চান নাই? সো এফেক্ট সম্পর্কে জানতে ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। সো ব্যাপারটা হচ্ছে ক্রিস এভানকে যখন প্রথমে ক্যাপ্টেন আমেরিকার রোলে অ্যাপ্রোচ করা হয় তখন তিনি এমসিকে তা ফিরিয়ে দেন, এবং এই ব্যাপারটা শুধু একবার দুইবার না কয়েকবারই হয়ে থাকে। এই রিজন হিসেবে তিনি বলেন তিনি অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা হওয়ার পর যে ইনস্ট্যান্ট ফেমের শিকার হবেন তিনি তার জন্য রেডি ছিলেন না, কিন্তু পরে আরডিজে তাকে মানান এবং এমসিওতে জয়েন করান। আর পরে ক্রিস এভান নিজে মেনে নেন যে এটা তার লাইফের বেস্ট ডিসিশন।